थक पलकी, थक लग गया ना कि बेपर सुन পালকির হাতে রান্না করা খাবার কি তোর আজকাল ভালো লাগছে না? পিঠে ছুরি মেরে আবার মরম লাগাতে এসেছো? সোহেল, তুমি এই কথা আমাকে? আমি স্বীকার করছি আমি ভুল করেছি। এসব আপনি কি বলছেন? আপনি ক্ষমা চাইছেন আমার কাছে? এই ডিজাইনটা করেছে পালকি রহমান। না সেটা ঠিক আছে বাবা, তোমার এই পয়েন্টগুলো খুবই কনসিডারিং, এটা ভালো পয়েন্ট। বাট আমার কথা হলো, নদীর ওপারে করবা নাকি এপারে করবা প্রজেক্ট, দ্যাট ডিপেন্ডস অন দ্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যাকোমোডেশন। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ভাইটাল। ওকে, আই ডু অ্যাগ্রি। আমি এখানে একটি পয়েন্ট নিয়ে বেশি জোর দিতে চাচ্ছি। বাবা এক সেকেন্ড, হ্যাঁ শরীফ, এটা কি হলো? ভাবিকে যা বলা সামনাসামনি বলবো, ফোনে বলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে, কি বলো ড্যাড? ঠিক আছে ফোনটা দে। ওকে বাবা, যে কথাটা বলছিলাম, তাহলে প্রজেক্টটা যেহেতু তোমার, সেহেতু তোমাকেই ডিসিশন নিতে হবে। ঠিক আছে।
we take the decision, আমাকে একটা ডেট বের করি, করে সেটাতে তোমরা সবাইকে ইনফর্ম করে দেবো, তাই তো? কেটে দিল? আচ্ছা, তাহলে কি আজকেও? আঙ্কেল আমাকে ডেকেছেন। সাবা, তোমাকে একটা বিশেষ দরকারে ডেকেছি। দেখ তো ডিজাইনটা কেমন। ওয়াও, জাস্ট ওয়াও। মনে হচ্ছে পুরো নিখুঁত হাতের কাজ এটা। আর কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে এটা কোনো ইন্টারন্যাশনাল লেভেলের কাজ, বাহির থেকে এসেছে। ইউ আর অ্যাবসলিউটলি রং। যিনি এটা ডিজাইন করেছেন তিনি একেবারেই আমাদের দেশের, বাংলাদেশি। কি এই ডিজাইন আমাদের দেশে? যার হাতে এমন জাদু আছে সে মানুষটা দেখতে না জানি কেমন। আজকেও সোহেল সাবা আপার সাথে? না না, সোহেল জেনে বুঝে এমন কাজ করবে না। নাকি এখনো আমার উপর রেগে আছে? সোহেল তো কখনো এমন ভাবে ফোন কাটে না। পালকি, পালকি, এই যে পালকি, চলো তো, চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি। কি হয়েছে পালকি, ফোন খারাপ? কই আপা, না কিছু না, কিছু হয়নি। কিন্তু আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। ভাইয়ের সাথে কিছু হয়েছে? আপা, তুমি না বলছিলে শপিং এ যাবে, অনেক শপিং করবে, তা কি কি কিনবে লিস্ট করেছো? পালকি, কথা ঘোরাবার একদম চেষ্টা করো না। কি হয়েছে সত্যি করে বলো তো, কাল রাতের ব্যাপারটা এখনো বলতে পারছো না, তাই না? না আপা, তুমি না শুধু শুধু। পালকি, আমার কাছে লুকোচ্ছো? আমি না তোমার বড় আপা, আর আমি খুব ভালো করেই জানি এরকম মন খারাপ করে বসে থাকার মেয়ে আমার পালকি না। কি হয়েছে বলো তো? আপা, কাল রাতে সোহেল খুব রিয়াক্ট করেছে। আজ সকালে অফিসে যাবার সময়ও আমি সাথে ভালো করে কথা বলি, একটু আগে ফোন দিল, লাইনটা কেটে দিল। হয়তো হয়তো কোনো জরুরি মিটিং এ ব্যস্ত আছে পালকি। মিটিং এ থাকলে এসএমএস এ জানাতো। মিটিং এ না আপা, যা খুশি হোক,
তোমার চেয়ে আমার ভাইকে কিন্তু আমি একটু কম চিনি না পালকি। অফিস থেকে ফেরার পর দেখবে সব রাগ পানি হয়ে গেছে। আমি ঘরপোড়া গরু, তাই বারবার সোহেলকে হারানোর ভয় পাই। এসব নিয়ে তুমি একদম ভেবো না তো। প্রশ্রয় দিলে এই ভয়গুলোই একসময় সত্যি হয়ে যায়। মাথা থেকে এসব একদম ঝেড়ে ফেলো। তোমরা কি করো? আরে আমি তো দেখতে গেলাম সবকিছু তৈরি হয়েছে কিনা। তরকারিটা চেখে দেখি, ওটাতে একেবারেই লবণ হয়নি। কি রাতের মেইন ডিশে লবণ হয়নি? ভাবি এই খাবার কি মুখে দেওয়া যাবে? আচ্ছা পালকির মনটা কোথায় থাকে রান্না করার সময়? জানি না কোথায় থাকে, লবণ দিয়েছে না চিনি দিয়েছে আল্লাহ জানে। আহ তোমরা চুপ করো তো, না জেনে না শুনে খালি পালকির উপর দোষ চাপিয়ে যাচ্ছ। পালকি রান্না করবে অথচ তরকারিতে লবণ দেবে না, এটা আমি বিশ্বাসই করি। পালকি, আজকে রান্নাটা কে করেছে? নিশ্চয় সামিয়া? না মা, আমি করছি। ও তুমি করেছ? শোনো পালকি, বাড়ির সবার খাবার দায়িত্ব কিন্তু তোমার। কোনো কিছুতে তোমার ভুল হয়ে যাওয়াটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। আর এমন তো না যে তুমি বাইরে কোনো চাকরি করো বা আট দশটা দায়িত্ব তোমাকে সামলাতে হয়। রান্নাঘরের কাজে যত্ন আর মনোযোগী না হলে সেটার প্রভাব কিন্তু পরিবারের উপরেও পড়ে। তুমি নিশ্চয়ই সেটা চাও না মা? পালকি, পালকি, পালকি মা কোথায়? তার আগে আমরা সবাই মিষ্টি মুখ করে নেই। আরে দাঁড়া দাঁড়া, সুখবরটা কি সেটাই তো বললি না। আরে আগে মিষ্টি খাবে তো। আচ্ছা শোনি, মিষ্টি তো খাওয়া হলো, এবার বল সুখবরটা কি? সুখবর সুখবরটা ভাইয়াই দেখ, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, বলছি বলছি মা, এই যে পালকি, আমাদের পালকি, পালকির মধ্যে যে এত ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা আমাদের কারোই জানা ছিল না। বাবা যে কখন পালকির হাতে আঁকা ডিজাইনগুলো দিয়ে গয়না বানিয়ে ফেলেছে আমরা কেউই জানতাম না। আজকে আমরা অফিসে সবাই মিলে মিটিংয়ে বসেছি আর মিটিংয়ে সবাই এই সিদ্ধান্তে উপনীত হলাম যে পালকি আমাদের কোম্পানিতে আজ থেকে চিফ ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে জয়েন করতে যাচ্ছে। তাই নাকি? পালকি অফিসে জয়েন করবে? শুধু তাই না আম্মু, ভাবি কালকে থেকে অফিসে যাবে। পালকি, পালকি হবে চিফ ডিজাইনার? শোন, বানরের গলা আর যাই হোক,
মুক্তর মালা কিন্তু শোভা পায় না। হ্যাঁ, রান্নাঘরে বসে পেঁয়াজ কাটা আর অফিসে বসে ডিজাইন করা এক জিনিস না। চুপ করো তো তোমরা। একটু সুযোগ পেলেই যা না তা মুখে আনা তোমাদের বদভ্যাস হয়ে গেছে। পালকির চাকরি হয়েছে শুনে কোথায় দুই একটা ভালো কথা বলবে তা না, ওকে তোমরা কথা শুনিয়ে যাচ্ছ। কবে শিক্ষা হবে তোমাদের? পালকি, তুমি কিছু মনে করো না, আজকে আমার চেয়ে বেশি খুশি আর কেউ না। তোমার শ্বশুর আর সোহেল এই ডিসিশনটা নিয়ে খুব ভালো লাগছে। আর আমি জানি তুমি যেমন বাড়িতে সবার মন জয় করে চলতে পেরেছ, তেমনি অফিসেও সবার মন জয় করে চলতে পারবে। কি পারবে না? আমাকে মাফ করবেন, এই কাজ আমি করতে পারবো। পালকি, পালকি, ইচ্ছে থাকুক আর না থাকুক আজকে আমার কিছু কথা শুনতেই হবে। পালকি, আমি কিছু শুনতে চাইছি। তোমাকে শুনতেই হবে পালকি। কাল রাতে আমার তোমার সঙ্গে এভাবে ডেট না করাটাই উচিত ছিল। আসলে আমি না স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছি, একটা বারের জন্য চিন্তা করিনি তুমি কি ভাবছো, তোমারও যে খারাপ লাগতে পারে। আমার এখন কাজ আছে। আমি তুমি কোথাও যাবে না পালকি। যতক্ষণ না পর্যন্ত তুমি হ্যাঁ বলছো ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি আমি পারবো না সোহেল, আমার খুব ভয় করে, অফিসে কি করতে না কি করে ফেলি। কথা আছে না, বিধাতা তাকেই সাহায্য করেন যে নিজেকে তৈরি করে। ম্যাডাম, আপনি এখানে বসে এক এক কাজ করছেন আর ওইদিকে অফিসে নতুন জেনা জয়েন করছেন। হোয়াট? জি ম্যাডাম,